শোন ফাইট টু কিল, দেখি মেয়েদের সাথে 1v1, 2v2 কাস্টম খেলিস, সবই তো স্ক্রিপ্টেড ভিডিও। পারলে আমার সাথে খেল, হারলো ফেসবুকে আপলোড করবি, জিতলো ফেসবুকে আপলোড করবি, ওপেন চ্যালেঞ্জ করলাম। গাইজ মানে আমি বুঝলাম না ভাই, মানে এই মেয়ের কত বড় সাহস, আমারে কাস্টম চ্যালেঞ্জ করছে, তারপরও আমার লবিতে দাঁড়ায় আছে। দাঁড়াও গাইজ, এই মেয়ের সাথে একটু কথা বলি। মানে আমি বুঝতে পারলাম না এই মেয়ের সাহস কত বড়, যে আমার কাছে একটা ভিডিও পাঠাইছে। আমি ফাইট টু কিল কমিউনিটি প্রোফাইলার, এই মেয়ে এই তোর সাহস কত বড়, তুই ফাইট টু কিলে কাস্টম চ্যালেঞ্জ দিছিস? অবশ্যই তোকে দিই না, তাহলে কাকে দিব বল? তোর মতো বটে কি তো দেওয়া উচিত। আমি মোটেও কিন্তু বট না, হ্যাঁ আমি যেরকম খেলতে পারি এই কমিউনিটিতে বাংলাদেশ সার্ভারে আমার মনে হয় না কেউ আর এইভাবে খেলতে পারে। ও আচ্ছা, তাহলে আয় কাস্টমে, আয় দেখি। হ্যাঁ হ্যাঁ তোর সাথে কাস্টম তো খেলবোই, তো কাস্টম খেলার জন্য লবিতে আনছি। হ্যাঁ তোর ডান্স দেখার জন্য তোর লবিতে কিন্তু আমি আনি নাই। আমার ডান্স তোকে দেখাবো কেন বল, তোর মতন বটকে। এই মিজাজ খারাপ করবি না, ফাইট টু কিলের লবিতে দাঁড়াইছিস, ভালোভাবে কথা বলবি। তুই মেয়ে মানুষ, এটা কিন্তু আমি ভুলে যাইনি। হ্যাঁ সেটা লেখা আছে যে তোর লবিতে দাঁড়ায় আমার ভালোভাবে কথা বলতে হবে। আমি কিন্তু ভুলে যাবো যে তুই সত্যি মেয়ে মানুষ লবিতে দাঁড়ায় আছিস। হ্যাঁ ফাইট টু কিল কি জিনিস চিনিস তো নে, তুই চলে থাক, তোর সাথে আমার অত পটাপটা করতে আমার ভালো লাগতাম, তুই চলে থাক কাস্টমে আয়। আচ্ছা তুই আয়, আচ্ছা ওর আর অপমান হইস না, তুই আস। মানে আমি ফাইট টু কিল, তোর ভয় করা লাগবে না, তুই চলে থাক। তোর সাথে কাস্টম খেলে নি, তারপর তোর সাথে আমি কথা বলতে চাই। তোর এত বড় সাহস, মানে এই মেয়ের সাহস কত বড়, ফাইট টু কিল কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে। শালার ভাবি গেমিং, হ্যাঁ শালার ভাবি গেমিং আমার কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে। ভাই ভাবি, ভাবা যায় ওর ভাবিগিরি। আমি টোটাল ছুটাচ্ছি কাস্টমে মাইনি মোতা। হ্যাঁ লজ্জা হবে কিছুক্ষণ পরে। শালা কাস্টম খেলা দেখি শালা রোস্টাররা আমাকে রোস্ট করে, শালা আমি নাকি হ্যাকার। এদের সাহস কত বড় ভাই। ফাইট টু কিল কি জিনিস কিছুক্ষণ পরে চিনবা। ভাবি গেমিং মারি যখন মোতা ফেলবো না, তখন ঠিকই বুঝতে পারবা না। শালা ভাবি গেমিং লুকালো কে গেছে, মিয়া মানুষের স্বভাবই তো খারাপ। শালা শালা একটুখানি ঝাড় খায়, হ্যাঁ একটাও লাগে না করে। লাইক সিরিয়াসলি ভাই, আরে শালা হেড লাগে না কেন? আরে ভাই সিরিয়াসলি ভাই, হেড মারার চেষ্টা করছে, হেড লাগছে না কেন? ও ভাই সাব লাইক সিরিয়াসলি, শালার বট এমনি। ভাই আমি মিয়া মানুষকে বট কেন ভাবি? হ্যাঁ আর তোমরাই মেয়ে মানুষকে কেন বট ভাবো? মেয়ে মানুষরা ভাই মানে সিরিয়াসলি একটু পরিমাণ কমন সেন্স নাই। হ্যাঁ আর মাথার বুদ্ধি ভাই মাথায় থাকে না, থাকে হচ্ছে পাততলে। নাহলে ভাই একটা জিনিস চিন্তা করে দেখো, শালা আমি যেখানে ডেজার্ট নিয়ে খেলতেছি শালা লং রেঞ্জ নিয়ে খেলতেছে। তোমরা হচ্ছে চিন্তা করে দেখো ভাই, যেখানে আমি ডেজার্ট নিয়ে খেলতেছি ভাবি গেমিং লং রেঞ্জ নিয়ে আমাকে ফাইট করতেছে। ভাই হাই ভাবি গেমিং আয়, মায়ের একদম মোতা পারবো না। আয় কলাম কেসা দেয়া, ভাই ভাই কি বাঁচাবাসিস ভাই, আমি কি বাঁচাবাসিস ভাই, আমি কি বাঁচাবাসি, আমার জান বাঁচায় ভাই, আমার জান কিন্তু বাঁচায় ভাই। ও ভাবি গেমিং, ভাবি গেমিং আমি ফাইট টু কিল, ক্যাম্মা দিলাম। হ্যাঁ মানে আমি ভেজ বাদে খেললাম ভাই, দেখছ আমি ভেজ বাদে খেললাম ভাই। মানে এত ফেয়ার খেলার পরেও যদি ভাই তোমরা যদি স্ক্রিপ্টেড বলো ভাই, মানে সিরিয়াসলি আমার এবার মনে করো কচু গাছের সাথে গলা ধরে মরা লাগবে না ভাই। মানে আমি এত ভালো খেলতেছি একদম ফেয়ার গেম পেলে। 2 দিন পর পরই মিয়া মানুষ কাস্টম চ্যালেঞ্জ দেয় ভাই, 2 দিন পর পরই কাস্টম চ্যালেঞ্জ দেয়। ও মা গো মা, ও বাবা ওরে ভাই কি বাঁচাবাসিস ভাই, মানে আমি তো চুমকে উঠিস ভাই, মানে লাইক সিরিয়াসলি আমি প্রথম চুমকে উঠিস ভাই। মানে ও যে গুলির ব্যাগে ঢুকিয়ে আসবি ভাই, আমি নিজেও টের পাইনি ভাই, আমি অনেকটা ভয় পেয়েছি ভাই। মানে কি বলবো গ্যাস, মানে আমি মানে এরকম ভয় কোনোদিন পাইনি ভাই। মানে যে ভয়টা পাইছি ভাই, এরকম ভয় আমি কোনোদিন পাইনি কিন্তু ভাই। ভাবি গেমিং তো সেই পার্ট পরে ভাই কাস্টম চ্যালেঞ্জ ছিল জিরোতে তো খায় গেল মনে হচ্ছে। ভাই এ বালের কি গেমিং এ ও ভাবি গেমিং, ভাবি গেমিং কোথায় যাবা ভাবি গেমিং? আমি ফাইট টু কিল মায়ের ঠিকই খাইলে, হ্যাঁ মায়ের ঠিকই খাইলে। শালার এইসব মিয়া মানুষ যে কোন জায়গাতে আসে, হ্যাঁ ইলের জানা ধুলি খাজেলের জানা মলি, শালারে কোনো লজ্জায় না। হ্যাঁ এক একদিন আসি এক এক রকম কাস্টম চ্যালেঞ্জ দিবি, শালা ভাবি গেমিং আইস আমার কাস্টম হারাতি। কি পাটপুট নিয়ে আমার কাস্টম চ্যালেঞ্জ দিলি রে বোন, মার খাই সে কাস্টমে মুইতেই ফেললি, জিরোতে হারিয়ে গেলি। কি বলবি বল, তোদের আমি যে কি বলবো আমার আসলে বলার কোনো ভাষা নাই। আমি ফাইট টু কিল ভালো বুঝলি, এখন ভালোভাবে লবি দাঁড়া আছিস, হ্যাঁ নাহলে গাইলি একদম ভূত ছাড়া করতাম বুঝলি। এখান তিনি শিক্ষা নে, আসলে আমার মনে হয় তোর লজ্জা হয়ে গেছে, তোর কথা মতো এখন আর হচ্ছে না। ঠিক আছে ভাবি গেমিং, শিক্ষা কিন্তু তো ঠিক আমি দিয়ে দিলাম। শুনেন শুনেন ভাইয়া, সরি ডিলিট করে দেন না, সরি ভাইয়া। সরি তো বলবি, সরি তো বলবি, সরি বলা ছাড়া তোদের আর কিছু করার নাই রে ভাই। আপনি আমাকে ডিলিট করেন না, হ্যাঁ তোদের ডিলিট করি কি করব, ডিলিট না করি করব কি ক, তোদের লজ্জা নাই। ঠিক আছে যা ভাই, আমার লজ্জা আছে, আপনি আমাকে ডিলিট করেন না, এরকম কোনো কথা আমি বলবো না আপনাদের। সত্যি তো ভাইয়া, সত্যি বিশ্বাস করেন আমার ভুল হয়ে গেছে ভাই। ঠিক আছে তোর ভুল হয়ে গেছে, তোকে আমি ক্ষমা করে দিলাম। ঠিক আছে তুই যা। সবাই আচ্ছা ডিলিট করেন না ভাইয়া। ঠিক আছে তোকে ডিলিট করব না যা। আরে হ্যাঁ তোকে ডিলিট করব না যা, গ্রুপ পেন যা। তোরা কি বলছিস? থ্যাঙ্ক ইউ ভাই। সো গাইস একটা মেয়ে আমারে কাস্টম চ্যালেঞ্জ দিছিল, কোনকার কোন ভাবি গেমিং সিরিয়াসলি কাস্টমে আমারে মুদা ফেলেছে, এখন আমার কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দিলাম। শালা আমি তো মনে করে যে কি বলো ভাই, এই মেয়ে মানুষ সরি বললে মানে সব পারি ভাই, এদের মনে করে কথার আমি জবাব দিতে পারিনি ভাই সিরিয়াসলি। তো যাক গাইস ভিডিও আমার এখানে শেষ করতে হচ্ছে। সবাই কিন্তু গাইস আমাকে এম্মা করে এই চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দেয়, আমার মেল বক্সে অনেকজন চ্যালেঞ্জ দিয়েছে, তোমরা কেউ দিতে চাও তোমরা দিতে পারো, তোমাদের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করা হবে। ওকে ভালো থাকবা সবাই।